নমস্কার, আমি সৌগত তন্দ্রজ্যোতিষ মায়াজাল আপনাদেরকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। জয় মা তারা, জয় মা কালী মা, জয় মা কামাখ্যা। ওম অখণ্ড মণ্ডল আকারং ভক্তং যেন চরাচরম তৎপদং দৃশিতং যেন তস্মৈ শ্রী গৌরবে নমঃ। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বরম, গুরু রবে পরম ব্রহ্ম যেন তস্মৈ শ্রী গৌরবে নমঃ। প্রণাম জানাই আমার গুরু দেবকে, প্রণাম জানাই গুরু আমকে। আজকে ভিডিও শুরু করছি, আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং ভিডিও। আজকে বিষয়টি আমার ইউটিউবে একজন ভিউয়ার বা আমার সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে বলেছেন যে গুরুজি ভালো ঘর বন্ধ মন্ত্র থাকলে আমাদেরকে দিন, যাতে আমাদের উপকার হয় এবং সেই বন্ধ যে বন্ধটা দেবে সে বন্ধটা যেন খুবই মানে ভালো হয়। তো আজকে খুবই ভালো, খুবই একটি মানে সহজ পদ্ধতিতে একটি ঘর বন্ধ মন্ত্র দিতে চলেছি। এই ঘর বন্ধ মন্ত্রের মানে শক্তি অপরিসীম, আপনারা প্রয়োগ করলে বুঝতে পারবেন। তো এই ঘর বন্ধটা করতে হয় কারণ অনেকেই তন্ত্রমন্ত্র শিখতে চাও বা অনেকে তন্ত্রমন্ত্র করো, যেমন কেউ যদি জাদু টোনা বান আপনার বাড়ির মধ্যে করতে চায় সেক্ষেত্রে ঘর বন্ধ করা থাকলে আপনাদের বাড়ির উপরে কোনো এফেক্ট পড়বে না, বা হয়তো কোনো সাধনা করছেন, তন্ত্র সাধনা করছেন, অনেক সময় ঘর বন্ধ করে রাত্রে ঘুমিয়ে যাওয়ার অনেক বিধি থাকে। কারণ অনেক যেমন যোগিনী সাধনা বা পরিসাধনা বা অনেক কিছু সাধনা থাকে, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর সাধনা, যে সাধনাগুলো শক্তি অর্জন করার জন্য অনেকেই সাধনা করেন, কিন্তু সেই সাধনা করার পরে রাত্রে ঘর বন্ধ করে ঘুমিয়ে পড়তে হয়, না হলে অনেক সময় স্বপ্নে আসতে পারে বা অনেক ব্যাঘাত ঘটে। বা অনেক সময় দেখা যাচ্ছে অনেকে তন্ত্রমন্ত্র করার জন্য অনেক জায়গায় হয়তো ভূত বা প্রেত বা জিন ছাড়াতে যাচ্ছে, সেক্ষেত্রে তার বাড়িকে বেঁধে রাখা বা বাড়ি বন্ধ করে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ সেখানে যে অপশক্তিটা মানে ভূত বা প্রেত বা জিনকে ছাড়াতে যাচ্ছে, সেই অপশক্তি আপনার বাড়ির ফ্যামিলি বা আপনার বাড়ির ওপরে যারা থাকবে বাড়ির ভিতরে তাদেরকে অ্যাটাক করতে পারে বা ক্ষতি করতে পারে। সেই ক্ষেত্রে যদি ঘর বন্ধ করা থাকে, কোনো ভূত প্রেত দৈত্য দানব আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। এবং কেউ যদি তন্ত্রমন্ত্র কোনো ক্রিয়া করে আপনার বাড়িতে কাজ হবে না, এবং সমস্ত প্রকারের জাদু বান ভূত প্রেত দৈত্য দানব এবং এই বন্ধ করা থাকলে এমনকি সহজে চুরি হওয়ার ভয় বা চোর ডাকাত বা সাপ বা কোনো পোকামাকড় বিছে, মানে কিছু কিছু ক্ষেত্রে মানে ঘর বন্ধ করা থাকলে অনেক ক্ষতিকারক যেসব জিনিসগুলো থাকে বাড়ির মধ্যে ক্ষতি হয়ে যায়, অনেক বিষাক্ত পোকামাকড় বা অনেক তন্ত্রক্রিয়ার ব্ল্যাক ম্যাজিকের বান জাদু বা ভূত প্রেতের অনেক অপশক্তি থেকে রক্ষা পাওয়া যায়। তো চলুন দেরি না করে সেই মন্ত্রটা দেখে নেওয়া যাক এবং স্ক্রিনে দেওয়া দেওয়া হোক এবং আপনাদেরকে পাঠ করে শুনে দেওয়া হোক। পূর্বেতে পবনপুত্র বীর হনুমান, পশ্চিমেতে 80,000 বীর পাইগম্বর, উত্তরেতে বগাওরে, দক্ষিণেতে বগী, 1600 ডাগিনী বন্ধ, দিয়া হাত তালি, ঘর বন্ধ, দোর বন্ধ, বন্ধ মেজের মাটি, তাল বন্ধ, বেতাল বন্ধ, ভূত বন্ধ, পেট বন্ধ, বন্ধ বজ্রের তালি। আমার এই বন্ধ 7 দিন 7 রাত থাক, কার আজ্ঞে? রাজবলহাটে উত্তর পাড়ায় মা রক্ষাকালীর আজ্ঞে, কার আজ্ঞে? মা কামাখ্যা দেবীর আজ্ঞে। আপনাদের সুবিধার ক্ষেত্রে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। পূর্বেতে পবনপুত্র বীর হনুমান, পশ্চিমেতে 80,000 পীর পাইগম্বর, উত্তরেতে বগাওরে, দক্ষিণেতে বগী, 1600 ডাকিনী বন্ধ, দিয়া হাত তালি, ঘর বন্ধ, দোর বন্ধ, বন্ধ মেজের মাটি, তাল বন্ধ, বেতাল বন্ধ, ভূত বন্ধ, পেট বন্ধ, বন্ধ বজ্রের তালি। আমার এই বন্ধ 7 দিন 7 রাত থাক, কার আজ্ঞে? রাজবলহাটের উত্তর পাড়ার মা রক্ষাকালীর আজ্ঞে, কার আজ্ঞে? মা কামাখ্যা দেবীর আজ্ঞে। এই মন্ত্রের প্রয়োগবিধি খুবই সহজ, খুবই সরল। আপনারা কি করবেন, যখন কোনো তন্ত্রক্রিয়া করবেন সেই ক্ষেত্রে যদি আপনার বাড়ির ওপরে কেউ তন্ত্রমন্ত্র জাদু বান কেউ করতে চায় বা হয়তো করছে, সেই ক্ষেত্রে আপনাদের বা কোনো আপনারা হয়তো কোনো জায়গায় ভূত ছাড়াচ্ছেন বা কোনো জায়গায় ভৌতিক কোনো ক্রিয়াকর্ম করতে যাচ্ছেন, সেখানটায় আপনাদের বাড়িকে বেঁধে রাখতে হয় সেই ক্ষেত্রে, বা আপনাদের অনেক সাধনা করছেন
সেই সাধনার সময় রাত্রে ঘর বন্ধ করে শুয়ে পড়তে হয়, না হলে অনেক ক্ষতি হয়, সেটি আগেও বলেছি। তো সেই ক্ষেত্রে আপনাদের নিয়মটি খুবই সহজ, আপনারা যখন বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাবে, বাড়ি থেকে ঠিক বাইরে বেরিয়ে গিয়ে বা বাড়ির ভিতরই যখন থাকবে, যখন কোনো কিছু করতে চাইবেন, যে ঘর বন্ধ বাড়ির মধ্যে থেকে করতে চাইছেন, বাড়ির মধ্যে থেকে করতে চাইছেন, বাড়ির মধ্যে করতে পারেন, বা বাইরে যখন চলে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা ভাবছেন যে ঘর বন্ধটা করে গেলে ভালো হয়, তো সেই ক্ষেত্রে কী করবেন, এই যে মন্ত্রটি আপনারা 7 বার পাঠ করবেন, বেশি বার নয়, গুরুমুখী বিদ্যা শক্তিশালী মন্ত্র, আপনাদেরকে বেশি পাঠ করতে হবে না, শুধু অমাবস্যা বা গ্রহণকালীন বা ভালো সময়ে মন্ত্রটি মুখস্থ করে নেবেন, বা গ্রহণ চলাকালীন আপনারা এটি 51 বার পাঠ করে নেবেন, তাহলে মন্ত্রের শক্তি আরও দ্বিগুণ চতুর্গুণ হয়ে যাবে। আর আপনারা কি করবেন, বাড়ি থেকে যখন কোনো জায়গায় বাইরে বেরোবেন, ঘর বন্ধ করে যাবেন, তখন এই মন্ত্রটি 7 বার পাঠ করে আপনাদের বাড়িতে 7টি ফুঁক দিয়ে হাতের জোরে জোরে 3টে তালি মেরে দেবেন। তাহলে কি করবেন, 7 বার পাঠ করবেন, 7টি ফুঁক দেবেন আপনাদের বাড়িতে, 1 বার করে মন্ত্র পাঠ করবে, 1টি করে ঘরে ফুঁক দেবেন এবং 3টে জোরে তালি মারবেন। ওই হাতের তালির আওয়াজ যতদূর যাবে ততদূর বন্ধ হয়ে যাবে, এবং যে ফুঁকটা দিচ্ছেন পুরোপুরি বাড়িটাও বন্ধ হয়ে গেল, এবং হাতের তালি যতদূর দিচ্ছেন সেই আওয়াজ অনুযায়ী পুরো বাস্তব বাড়িটা পুরো বন্ধ হয়ে যাবে। এটি খুবই সহজ, খুবই সরল, বা যখন কোনো সাধনা করছেন, সাধনার সময় রাত্রে যখন পড়ি বা কোনো যোগিনী বা ভূত প্রেত সাধনা করেন অনেকে, সেই সাধনাটা করে যখন রাত্রে ঘর বন্ধ করতে চাইবেন, এই মন্ত্রটি ওই একই নিয়মে 7 বার পাঠ করে 3টে তালি মেরে শুয়ে পড়বেন, পুরো টোটাল ঘরটা বন্ধ হয়ে যাবে। মানে 7 বার পাঠ করে 7টি ঘরে ফুঁক দিয়ে 3টে তালি মেরে দেবেন, মারলে পুরো ঘরটা বন্ধ হয়ে যাবে। ঘর বন্ধ হয়ে থাকলে আপনাদের কোনো অপশক্তি কোনো কিছু হবে না, কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আপনারা সুরক্ষিত থাকবেন। আর ভিডিওটি বেশি বড় করতে চাইছি না, তো আপনাদেরকে যতটা ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, অবশ্যই এক জিনিস বারবার আমি বারবার বলি, কেন আপনাদেরকে বারবার বলার একটাই কারণ, আপনারা ভালোভাবে বুঝতে যাতে পারেন, অনেক সময় অনেকে বুঝতে পারেন না, কমেন্ট করেন, ওই জন্য ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কারণ আপনারা যদি লাইক করেন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়তে উৎসাহিত হব, এবং দয়া করে কমেন্ট করে জানাবেন কেমন ভিডিওটি হলো, এবং দয়া করে যারা আমার চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করলে এবং লাইক করলে এবং কমেন্ট করলে আমি নতুন নতুন ভিডিও ছাড়তে উৎসাহিত হব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ওম অখণ্ড মণ্ডল আকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দুষিত্তং যেন তসময় শ্রী গৌরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুভাবে পরম ব্রহ্ম যেন তসময় শ্রী গৌরবে নমঃ। আজকের এই বলে সমাপ্ত করছি। আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার 8388002704, 8388002704, এই নাম্বারে যোগাযোগ করে ব্যক্তিগতভাবে আমার সাথে কাজ করিয়ে নিতে পারেন। যে কোনো ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল কাজ আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব বা করা হচ্ছে, এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশ বিদেশে অনেক তাবিজ কবচ পাঠানো হয়েছে এবং পাঠানো হচ্ছে, এবং অনেকে নিজে থেকে এসে নিয়ে যাচ্ছে, অনেকে কাজ পাচ্ছে। তো আপনারা যদি মনে হয় আমার কাছে কাজ করাতে চান, তো অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।